বিশ্ব বাণিজ্য প্রতিযোগিতার সক্ষমতা সূচকে 2 ধাপ এগিয়েছে বাংলাদেশ। তবে অবকাঠামো, দুর্নীতি এবং অদক্ষ প্রশাসন এখনও ব্যবসার ক্ষেত্রে মূল বাধা মনে করছেন দেশের ব্যবসায়ীরা। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্লোবাল কম্পিটিটিভ রিপোর্টে উঠে এসেছে এমন তথ্য। সকালে মহাখালীর ব্র্যাক সেন্টারে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি এই রিপোর্ট উপস্থাপন করে। সারা বিশ্বে একযোগেই প্রকাশিত হল এই রিপোর্টটি, যেখানে বলা হচ্ছে 140টি দেশের মধ্যে তৈরি এই তালিকায় বাংলাদেশের অবস্থান 107তম, গত বছর যা ছিল 109তম অবস্থানে। সক্ষমতার সূচকে প্রতিবেশী দেশ ভারত রয়েছে 55তম অবস্থানে আর 126তম অবস্থানে রয়েছে পাকিস্তান। কিভাবে বাংলাদেশের এই 2 ধাপ অগ্রগতি তার ব্যাখ্যা দিল সিপিডি। বাংলাদেশ এবছর যে 2 ধাপ অগ্রগতি করলো, এটি অবশ্যই একটি লক্ষণীয় অগ্রগতি বলতে হবে। এই অগ্রগতির পিছনে যেটি গুরুত্বপূর্ণ সেটি হলো বাংলাদেশের কিছু অবকাঠামো গুরুত্বপূর্ণ যে সূচকগুলো, তার কোনো কোনোটিতে বাংলাদেশ উন্নতি করেছে, সেটি যেমন এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আবার আমাদের মতো তুলনীয় দেশগুলোর মধ্যে কেউ কেউ তাদের আর্থিক সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি বা অন্যান্য পরিস্থিতি বাংলাদেশের তুলনায় পিছিয়ে গেছে, সেটিও বাংলাদেশকে এগিয়ে যেতে সহায়তা করে থাকতে পারে। রিপোর্টে বলা হচ্ছে বাংলাদেশের ব্যবসায়ীরা মনে করছেন বিদ্যুৎ, প্রযুক্তি সহ অবকাঠামো ক্ষেত্রে কিছুটা ভালো করছে বাংলাদেশ, নিরাপত্তা পরিস্থিতিরও কিছুটা উন্নতি হয়েছে। তবে দুশ্চিন্তা, অপরাধ আর সহিংসতায় সংশয় রয়েছে সরকারের স্থিতিশীলতা নিয়েও। সরকারের স্থিতিশীলতার জায়গাটিতে যে কনসার্ন সেটি তারা প্রকাশ করছেন, এবং এটি দীর্ঘমেয়াদেও এবং এটি মধ্য স্বল্প মেয়াদেও অপর্যাপ্ত অবকাঠামো, তারপরে বলা হচ্ছে দুর্নীতি, এবং এরপরে বলা হচ্ছে যে অদক্ষ প্রশাসন। এই 3টি আমাদের দেশের ব্যবসায়ীদের জন্য ব্যবসার মূল প্রতিবন্ধক হিসেবে এখনো গুরুত্বপূর্ণ। 2015 সালের ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত এই সময়ে 10 কোটি টাকার বেশি বিনিয়োগ রয়েছে এমন 300 জন ব্যবসায়ীর কাছে 126টি প্রশ্ন পাঠানো হলেও জবাব দিয়েছেন মাত্র 56 জন, আর তাদের দেয়া জবাবের ভিত্তিতেই তৈরি হয়েছে রিপোর্টটি। গোলাম কাদের প্রভু, এটিএন নিউজ, ঢাকা। প্রশ্নপত্র ফাঁস।